প্রেজেন্টেশন সেরেমনিতে কথা বলতে গিয়ে গলাটাকে একটু কাঁপলো, চোখের কোণে জমলো জল। ম্যাচ শেষে আর কখনো তো এভাবে নিয়ম করে মাইক্রোফোনের সামনে দাঁড়ানো হবে না, ধারাভাষ্যকার এসে মাশরাফিকে খুঁজে নেবে না অবধারিতভাবে, ক্যামেরার চোখ তাক করে থাকবে না মাশরাফির দিকে। সব শেষ হয়ে গেল গতকাল, তুলি দিয়ে সেই শেষ আঁচড়টা দেওয়ার সময় একটু ওকে খারাপ লাগেনি মাশরাফির? মনটা ভেঙে শত সহস্র টুকরো হয়নি? আমাদের তো হয়েছে ক্যাপ্টেন। নড়াইলে সে স্বপ্নবাস ছেলেটা যার নেশা ছিল স্কুল পালিয়ে চিত্রা নদীতে ঝাঁপ দেওয়া, প্রতিবেশীর বাড়ি থেকে লিচু কলা চুরি করা, বিকেল হলেই কাদায় ভরা ফুটবল মাঠে নেমে পড়া, সেই ছেলেটা কিনা ক্রিকেটার হয়ে গেল? বাংলাদেশের ক্রিকেটে তার মতো আগুয়ান পেসার এর আগে তো কখনোই দেখেনি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ডিয়ন ইব্রাহিম আর গ্র্যান্ড ফ্লাওয়ারের স্ট্যাম্প উপড়ে দিয়েই বার্তাটা দিয়েছিলেন মাশরাফি, তিনি রাজত্ব করার জন্য এসেছেন ক্রিকেটে, তিনি প্রতিপক্ষকে ধরে দেবানি বলে গুঁড়িয়ে দেওয়ার জন্য এসেছেন। ইঞ্জুরির ছোবল বারবার হানা দিয়েছে ক্যারিয়ারে, মুখ থুবড়ে পড়েছেন মাশরাফি, তার ক্যারিয়ারের এপিটাফ লিখে ফেলা হয়েছে অজস্রবার, বলা হয়েছে মাশরাফি ফুরিয়ে গেলেন, ডাক্তার বলে দিয়েছিল মাশরাফি আর হাঁটতেই পারবেন না। ম্যাশ নিজে মুচকি হেসেছেন, ফিরে এসেছেন দুর্দণ্ড প্রতাপে, স্ট্রঙ্গার দ্যান এভার হয়ে। ভাঙাচোর একটা দলকে তিনি পরিণত করেছেন সমীহ জাগানো প্রতিপক্ষ হিসেবে, দলের প্রতিটা ক্রিকেটারের বুকের মধ্যে জ্বেলে দিয়েছেন এক একটা আগুন, সেই আগুনের নাম আমরা করব জয়। সতীর্থ আর জুনিয়রদের আগলে রেখেছেন সব সময়, খারাপ পারফরমেন্সের দিনেও ঢাল হয়ে দাঁড়িয়েছেন তাদের সামনে, বটবৃক্ষ হয়ে ছায়া দিয়ে গেছেন। সৌম্যের ব্যাটে রান ছিল না, তামিমকে নিয়ে সমালোচনা হয়েছে, রিয়াদকে দল থেকে ছেঁটে ফেলার চক্রান্ত হয়েছে, প্রতিটা জায়গায় মাশরাফি এসে তাদের পক্ষে কথা বলেছেন, সুযোগ দেওয়ার চেষ্টা করেছেন, আজ তামিম জোড়া সেঞ্চুরি করেন, লিটনের ব্যাটে ঝড় ওঠে। এসবের পেছনে মাশরাফি বিন মর্তুজা নামের মানুষটার অসীম অবদান, সেটা কেউ অস্বীকার করতে পারবে না। তার কারণেই বিশ্বকাপের নকআউট পর্বে গেছে বাংলাদেশ, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছে, বিশ্ব ক্রিকেটে সমীহ জাগানো এক দলে পরিণত হয়েছে টাইগাররা। এসব কি ভুলে যাওয়া সম্ভব? মাত্র কয়েকটা ম্যাচে ফর্ম নেই, তাতেই কত শত কটু কথা শুনতে হলো তাকে, বয়স হয়েছে, ফিটনেসটা খুব ভালো অবস্থানে নেই, তবুও হার না মানা মনের জন্য তিনি হাঁটুতে মোটা টেপ বেঁধে রানিং স্ট্রেচিং করেন, জিমে সময় কাটান, নেট প্র্যাকটিসে মাঝারি রান আপ নিয়ে ছুটে আসেন, কারণ এখনো মাশরাফি ক্রিকেটটাকে উপভোগ করেন, খেলতে চান নিজেকে উজাড় করে দিয়ে। কিন্তু দলের জায়গা দখল করার কোনো ইচ্ছে নেই তার, পারফরমেন্স খারাপ হলে তাকে বাদ দেওয়া হোক, এটা তার সোজাসাপটা কথা, তাই অধিনায়কত্বটাও ছেড়ে দিলেন, তাকে যাতে অটোচয়েজ মনে না করতে পারে কেউ। তার রাজনীতিতে আসা, খেলোয়াড় থাকা অবস্থাতেই এমপি হওয়াটাকেও ভালোভাবে নিতে পারেনি অনেকেই, মাশরাফিকে ক্ষোভের আগুনে পুড়তে হয়েছে এজন্যেও। অধিনায়ক মাশরাফির শেষটা আবেগে আক্রান্ত হবার মতোই ছিল, ম্যাচ শেষে তাকে কাঁধে তুলে নিলেন সবাই মিলে, যেভাবে সচিনকে কাঁধে তুলে নিয়েছিল ভারত, জয়াবর্ধনে আর সাঙ্গারকারাকে কাঁধে তুলে নিয়েছিল শ্রীলঙ্কান সতীর্থরা, সেভাবেই মাশরাফিকে সম্মান জানাতে চাইলেন সবাই। এই কাঁধে ম্যাচ পুরো বাংলাদেশের প্রত্যাশার ভার বয়েছেন, 16 কোটি মানুষের স্বপ্নের ভার বয়েছে তার 2 হাঁটু, এটুকু তো মাশরাফির পাওনা। প্রেজেন্টেশনে সবার পরনে 2 নম্বর জার্সি, পেছনে মাশরাফির নাম লেখা, সামনে লেখা থ্যাংক ইউ ক্যাপ্টেন। দেখে চোখ দুটো অশ্রুস্নাত হলো, গলার কাছটায় দলা পাকিয়ে আবেগ যেন চিৎকার করেই জানান দিতে চাইলো ওদের সঙ্গে সঙ্গে, থ্যাংক ইউ ক্যাপ্টেন। আমাদের দেড় যুগে নিয়মিত টাইমলাইনে মাশরাফি ছিলেন, আরও কিছুদিন থাকবেন হয়তো, কলা রুচিয়ে তার ছুটে আসা দেখে আমরা ক্রিকেটার হতে চেয়েছি, পেসার হবার স্বপ্ন দেখেছি। এদেশের কত সহস্র কিশোর তরুণ মাশরাফি হতে চেয়েছিলেন তার ইয়ত্তা নেই, কিন্তু তবুও একটা প্রশ্ন থেকে যায়, কে আসলে বেশি ভালো, ক্রিকেটার মাশরাফি নাকি নেতা মাশরাফি? এই তো গত এশিয়া কাপের কথা, ভাঙা হাত নিয়ে তামিম ইকবাল নেমে পড়েছেন মাশরাফির এক কথায়, তামিমের গ্লাভস কেটে গার্ড পরিয়ে তাকে প্রস্তুত করে দিচ্ছেন ম্যাশ নিজে, ইঞ্জুরি জর্জর দলটা যাতে সাকিবের অভাবে প্যানিকড না হয়ে পড়ে সেজন্য অধিনায়ক মাশরাফি চেপে গেলেন সবকিছু। ম্যাচ জেতানো ইনিংস খেলে মুশফিক এসে বলেন, মাশরাফি ভাই বলেছিলেন হারার আগে হেরে যাওয়া যাবে না, মুস্তাফিজ শেষ ওভারে ক্র্যাম্প নিয়েও দুর্দান্ত বোলিং করে ম্যাচ জিতিয়ে আনেন, বলেন ভাই বলেছে বোলিং তো করতেই হবে। লিটন হাফ সেঞ্চুরি করার পরে মাশরাফির উদ্দেশ্যে বুকে হাত দিয়ে ইঙ্গিত করেন, হয়তো ধন্যবাদ জানান তার উপরে ভরসা রাখার জন্য। বুকে হাত দিয়ে মাশরাফিকে তার পাল্টা জবাব দিতে দেখে আমাদের চোখের কোণ ভিজে যায়, সেখানে জল জমে। বাংলাদেশের ক্রিকেটের যত বড় অর্জন প্রায় সবগুলোর সঙ্গে জড়িয়ে আছে মাশরাফির নাম, অনেকগুলো এসেছে তার হাত ধরে, অথচ তিনি কৃতিত্ব নিতে নারাজ, নিজেকে একজন এন্টারটেইনারের বেশি কিছু ভাবতে রাজি নন আপনি। অধিনায়ক হিসেবে মাশরাফির শেষ ওয়ানডে, সেই ম্যাচও তিনি উইকেট নিলেন,
ঝাঁপিয়ে পড়ে রান বাঁচালেন, তবুও তার ডেডিকেশন নিয়ে প্রশ্ন ওঠে। সেসবকে পাশ কাটিয়ে দিনে নিজের মতো করে পারফর্ম করার চেষ্টা করে যান। এমন একটা দিন নিশ্চয়ই আসবে যেদিন থেকে কলার উঁচিয়ে মাঠে মাশরাফিকে আর ছুটে আসতে দেখা যাবে না। এমন একটা দিন নিশ্চয়ই আসবে যেদিন সাদা ক্রিকেট বলটা হাতে মাশরাফি আর রান আপ নেবে না। এমন একটা দিন নিশ্চয়ই আসবে যেদিন সকালে উঠে তাকে রানিং স্ট্রেচিং করতে হবে না, দেড় ঘন্টা সময় নিয়ে হাঁটুতে টেপ বাঁধতে হবে না, গল্পটাই দাঁড়িয়ে পড়ে যাবে চিরদিনের জন্য। সেই দিনটা আসবে আমরা জানি, কিন্তু মানতে পারি না। 10 বছর ধরে মাশরাফি টেস্ট খেলেন না, হুট করেই টি টোয়েন্টি ছাড়া 3 বছরেরও বেশি হয়ে গেছে। কই মানিয়ে নিয়েছি তো, মিস করি, মনে পড়ে, কিন্তু ব্যথা হয় না। আর জীবন তো এমনই মানিয়ে নেওয়ার, তবুও সান্ত্বনা খুঁজে পাই একটা জায়গায়। মাশরাফি তো ওয়ানডে খেলছেন এখনো, একদিন সেটাও শেষ হয়ে যাবে, অধিনায়কত্বটাও ছেড়ে দিলেন। এবার দিন ঘনিয়ে আসছে, 1-20, 2-20 গুণে দিন মাস বছরের হিসাব বের করে ফেলা যাবে, কিন্তু মন মানছে না, মানবেও না। আমাদের অনেকের কাছেই ক্রিকেটের শব্দের প্রতিশব্দ মাশরাফি, কারো কারো কাছে হয়তো জীবনের প্রতিশব্দ। বছর কয়েক পরে কোনো এক আলসে বিকেলে অফিস ফেরত ক্লান্ত শরীরটা এলিয়ে দিয়ে চোখ দেব টিভির পর্দায়, লাল সবুজের জার্সিধারী খেলবে হয়তো যারা মাশরাফির ছায়াতলে বেড়ে উঠেছেন, তাকে বড় ভাই মানে যারা, ওরাই হয়তো একটা সময় দলের প্রাণ ভোমরা হবে। রুবেল মুস্তাফিজ হয়তো স্ট্যাম্প ভেঙে দেবেন, মিরাজ নাইম টপাটপ তুলে নেবেন উইকেট, সৌম্য লিটনরা 4 ছক্কার ফুলঝুরি সাজাবেন, 10,000 ওয়ানডে রানের মাইলস্টোনটা ছুঁয়ে ফেলবেন তামিম, দলটাকে এক সুতোয় গাঁথবেন সাকিব। তবুও কোনো কঠিন মুহূর্তে কোনো আসন্ন বিপদের মুখে আপনার কথাই মনে পড়বে সবার আগে, ইস এখন মাশরাফি থাকলে কি হতো। বন্ধুরা, শেষ করছি আমাদের আজকের আয়োজন। এই ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকবে, ম্যাচের ভক্তরা কমেন্টস দিতে কিন্তু ভুলবেন না, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।